সুন্দর করে সাজাইছে, সৃষ্টি সেরা, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছে। আল্লাহ একটু মাঝে মাঝে বলেন, আফালা ইয়ানদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখোস না উটটাকে তোর তুলনায় কত বড়। আসে না মনে হয় নরসিংদীতে ঘোড়ার পিঠে ভিক্ষা করতে, ঠিক না? আসে ঘোড়ার হাতির পিঠে ভিক্ষা করতে নরসিংদীতে আসে না কেউ? দেখেন না কত বড় হাতির চেয়ে ১৪ গুণ বড় একটা বসা থাকে, ঠিক না? হাসির তুলনায় কতটুকু ছোট একটা বাচ্চা বসা থাকে, ঠিক না? হ্যাঁ, ১০ টাকার নিচে দিলে নেয় না, ১০ টাকার কম দিলে হাতি নেয় না, ঠিক না? মিয়াকে নিজের ভিতরে ঢুকায়, সুর দিয়া ওই উপরেরটার হাতে দিয়া দেয়। আল্লাহ বলে চোখে দেখিস না এত বড়টাকে তোর অধীন করলাম, চোখে দেখিস না আফালা তাবসির তুবসিরুন, চোখে দেখিস না কেন দিল বিবেক, কেন দিল বুদ্ধি, কেন দিল বিদ্যা, কেন সাজাইলেন? ছিল তো এক ফোঁটা পানি, আমা কুন্তা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির একটা ফোঁটা ছিলি না? ফামান যা আলা কাতামা, তোর বিবেক তোকে বলে না কেন যে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান যা আলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান যা আলাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোস্ত আর চামড়ার এরকম সুন্দরভাবে আবরণ কি করে চড়াইলো যে যুবক এই আবরণ দেখা বিষের বোতল ডক 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 করে পান করতে চায়? মনে হয় বোঝেন নাই। আবার নারীও ওড়না গলার ভিতরে লাগায় ঝুলা যেতে চায়, কি আছে? গোস্ত আর চামড়ার আবরণই তো, আর কি আছে? আরে যুবকের ভিতরে আছে কি গোস্ত আর চামড়ার আবরণ ছাড়া? আর যুবতীর ভিতরেই আছে কি? আল্লাহ বলে তোকে এরকম কে বানাইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই ছোট ছিলি না তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? হ্যাঁ, কে সুঠামত্ব? দেখো বাইকের উপরে চড়তে দেরি, তোর ভাব আসতে দেরি করে না, মনে হয় সবাইরে ওভারটেক করে চলে যাবে, পাপ কি বাইকের উপরে? আর পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নাই, ঠিক না? না, যুবকরা রাগ হয়ে গেছে, রাগ, তোমাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি। আল্লাহ বলে কে তোকে সুঠামত্ব দিল? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না তোকে শিক্ষিত কে দিল? এই মেমোরি কে ঢুকাইলো এখানে যে তুই পিএইচডি করলি? এই মেমোরি কে দিল যে তুই বিসিএস ক্যাডার হইলি? কে দিল এই মেমোরি? মেমোরি কে দিছে? মানেন না? না, যে ক্যাডার হইলো সে তো মানে না। আল্লাহ তো বলে আমা কুনতা মিসকিনা ফামা আগনাই ফামান আগনাকা, তুই স্বয়ং তুই মিসকিন ছিলি না, নিঃস্বয় ছিলি না? ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না কাটবি কোত্থেকে? ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না? ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জবান ছিল বাক শক্তি তো তোর কাছে ছিল না? ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দুনিয়ার কোনো মেশিন তো জন্ম নেওয়ার বাচ্চার চোখ ট্রাই করা পরীক্ষা করে বলতে পারবে না যে এই চোখ দেখবে কি দেখবে না, চ্যালেঞ্জ। WHOকে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেন, WHOকে জিজ্ঞেস করেন যে বাচ্চা আজকে আমেরিকাতে জন্ম নিল, WHO চেক করে বলে দেখ যে বাচ্চা চোখ দেখবে, সে বলবে আমি জানি না, এই মেশিন এখনো আসে নাই। আল্লাহ বলে তো চোখের ভিতরে তো দৃষ্টি শক্তি ছিল না, তুই দেখবি কোত্থেকে? বলে আলাকা আকলন তোমাইয়েস, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তো তখন ছিল না। বলে আলাকা কালবুন তাতাফাক্কার, দিল তো ছিল কিন্তু চিন্তার বোঝা উঠানোর তো ক্ষমতা তখন ছিল না। বলে আলাকা ইয়াদুন তাপতিস, হাত তো ছিল কর্ম তো দূরের কথা ও ধরার ক্ষমতাই তো ছিল না। বলে আলাকা রিজুলুন তামসি, পাও তো ছিল চলার ক্ষমতা তো ছিল না, কে দিল তোকে এগুলা? কে সাজাইলো?
এই জন্যই দিছেন যেন ভাবি, আজকে আল্লাহ ডাকে তারপর ঘর ফিরে চলে যায়। এই জন্যই কোরআন আল্লাহ দৃষ্টি আকর্ষণ করতে চাইতেছেন, একবার না পাঁচ বেলা ডাকে, পাঁচ বেলা, ঠিক না? কারো কাছে যদি প্রধানমন্ত্রী পুরোদিক প্রতিদিন পাঁচবার হ্যালো বলে, আমার তো মনে হয় খুশির ঠেলা এবার লুঙ্গি পর্যন্ত থাকবে না, ঠিক না? আর দুনিয়ার কাউকে মনে হয় পাত্তাও দিবে না, ঠিক না? ডেলি পাঁচবার আল্লাহ ডাকে আল্লাহ, তারপর কার ব্যাখ্যা করে চলে যায়, কে ডাকে? আল্লাহ চিনেন কাকে বলে? চিনেন কে আল্লাহ? চিনেন আল্লাহ? চিনবে কর্তিকা? 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, দেখলে না আল্লাহ চিনত যে আল্লাহ কে? আল্লাহ তো তার জাতি নাম, এটা আল্লাহর জাতি নাম, এটা আল্লাহ। 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই, একজন এখানে নাই হাত উঠে বলতে পারবে না আলেম ওলামা ছাড়া যে আমি 99 নামের অর্থ একবার হলেও নিবিড় ভাবে দেখছি, নিবিড় ভাবে। অথচ এই যুবকরা প্রতি মাসে 50 GB দিলেও শেষ করে ফেলবে, তারপরও এটা কম হবে, কম আছে এই এলাকায়ও আছে নরসিংদীতে, সারা রাত্র জায়গা থাকে শুধু নেট সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুদের নেট শেষ হইতে দেরি, ফোন করতে দেরি হয় না, ও নেট মেরা দিতে দেরি করে না, নাই? আপনি কেন না এরা কোক না আছে? সত্য তো না ভুল বলতেছি? আছে। এই জন্যই তো এখন আর লিমিট দিয়ে চলে না, আনলিমিটেড লাগে। এই জন্যই সবার বাড়িতে দোকানে সব জায়গায় ওয়াইফাই লাইন, কয় লিমিট চলবে না, আনলিমিটেড লাগবে। 50 GB তো 2 ঘন্টাই শেষ হয়ে যাবে, ঠিক না? ভালো একটা ফাইল দেখতে গেলে, ভালো মতো একটা দেখতে গেলে দেখা যাবো 25 GB হয়নি খেয়ে ফেলছে, ঠিক না? লাগুক আর না লাগুক দেখা যাবে 25 GB শেষ। ফোন করলে কইবো আপনি ফাইল দেখছেন, আমরা কাইটা লয়ে লইছি, ক্লেম করারও তো কোনো রাস্তা নাই, আছে নাকি? এখন রয়েছে আনলিমিটেড, দোকানে দেখবেন ওয়াইফাই, বাড়িতে দেখবেন ওয়াইফাই, এমনকি গাড়িতে দেখবেন ওয়াইফাই, আনলিমিটেড চাই। এরাও তো কোনোদিন 99 নামের অর্থ দেখে নাই, তাইলে হয়তো যুবকের একটু বিকাশ, ব্রেন খুলতো যে কে আমাকে ডাকে আর আমি কার ডাকে ডেলি বাম হাত দেখাই, কার ডাকের উপরে আমি ঘাড় ব্যাখ্যা করে চলে যাই। এই ডাকাটা যদি দুনিয়ার কোনো বড় ব্যক্তিত্ব ডাকতো আর যদি প্রতিদিন সাড়া না দিত, তাহলে এতদিনে মনে হয় অস্তিত্বহীন হয়ে যেত, কিন্তু আল্লাহর উপরে কুরবান যাও, আল্লাহ না অক্সিজেনে বাধা দিতেছেন, না সুস্থ রাখার জন্য ডেলি 37 বার কিডনিকে ডায়ালিসিস করেন। ও যুবক একটু বোঝো, ডেলি তুমি 550 লিটার অক্সিজেন নেও, আজ পর্যন্ত 1 লিটার কম তোমাকে সাপ্লাই দেয় নাই, তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দ্বারা 37 বার তোমার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, আজ পর্যন্ত 1 বার কমান নাই, ডেলি তোমাকে 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন, তুমি দূষিতটাকে ছাড়ো, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ওইটাকে তোমার থেকে দূরে সরায় আর পিউরটা তোমার নাকের নিচে আইনা ঘোরা দেয়। কোনো দিন ব্যাঘাত ঘটান নাই কোন আল্লাহ, শুধু আল্লাহ রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মুহাইমিন আজিজ জব্বার মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور নিরানব্বই পদের মালিক আল্লাহ, নিরানব্বইটা পদের মালিক, কোন সীমিত পদ না, অসীম পদের মালিক, যার পদের না শুরু আছে না শেষ আছে, অসীম পদের মালিক ডাকে। এই জন্যই আমি বুঝাইতে চাইতেছি, আসেন এই জীবনটার মূল্যায়ন করি যদি উনার কাছে মূল্য পাইতে চাই, আল্লাহ আল্লাহ রসুলের কাছে মূল্য পাইতে চাই, নাইলে দুনিয়ায় আপনি মূল্যবান, তাইলে কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাক কেসে কেসে জমি খা গাই নওজোয়া কেসে কেসে, কত বাদশাকেই তো জমিন বেনিশ করা দিল, কত যুবককেই তো মাটি অস্তিত্বহীন করা দিল, কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনার আমারও পাওয়া যাবে না, একদিন অস্তিত্বহীন হয়ে যাবে, আপনার আমারও একদিন অস্তিত্ব পাওয়া যাবে না, সত্য এটাই। আসেন, এখন সুযোগ আছে এই উম্মতের জন্য, সুযোগ আছে ভাবা, এই উম্মতের জন্য সুযোগ আছে চিন্তা করার, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আল্লাহ এই উম্মতকে দিছেন, আর কাউকে দেন নাই, শুধু মোহাম্মদুর রসুলুল্লাহ সুবাদে দিছেন, নাইলে দিতেন না, শুধু আমাদের নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। আমি এখনো চিন্তা করতে পারি, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারি, এখন জীবনটাকে মূল্যায়ন করার জন্য কিভাবে মূল্যায়ন করবে, নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, না নিজের মনমত, না 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 না, এই জন্যই আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, রসুল পাঠাইছেন, এই জন্যই আল্লাহ দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন, তারপরে চিৎকার দিয়া বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিক নির্দেশনা দিয়া পাঠাইছেন যুবক কিভাবে যৌবনের মূল্যায়ন করবে, আর ওরকম মূল্যায়ন দামি হবে যে জমিনে চলবে আল্লাহ তাকে দেখা বলবে, যুবক এতটুকু দামি হবে সেজদায় যাবে তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে জালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলি, সব বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা ঠেকায়া দিছে, হাযা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নি উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি, ওরকম দামি হবে, ওরকম দামি হবে, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি, ওরকম দামি ধনী, ওরকম দামি হবে যেরকম আব্দুর রহমান ইবনে আউফ দামি, প্রত্যেক ব্যক্তি দামি হবে, ওই মূল্যায়নের পদ্ধতি নিয়ে আসছেন, এটাই শিখার বিষয়, এটাই জানার বিষয়, এটাই মূল্যায়ন করার বিষয়। উম্মত যদি কিছু না করতো, দুই চারটা কাজ করতো, আমার জাতি যদি কিছু না করতো, দুটা কাজ করতো, কেউ যদি নামাজ না ছাড়ত, এতটুক যদি করত যে নামাজ ছাড়ে না, কারো জীবনে নামাজের শূন্যতা নাই, নামাজের সাথে আপস করে না, তাইলে মনে হয় আমি লেখা দিতে পারতাম ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, হাদিস দেওয়া যাইত যে তোর জীবন ঠিক, নামাজ ঠিক, তো জীবন ঠিক, জীবন কমপ্লিট। আর দ্বিতীয়
আরেকটা কাজ যদি আমার জাতি করত, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছে চলত, আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছনে চলত, আলেমদেরকে জিজ্ঞাস জিজ্ঞাস করে চলত, এতটুক যদি করত যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত আর যা করত আলেমদের পিছে থেকে করত, এদের কাছ থেকে জিজ্ঞাস করা করা করত, এদের সাথে সম্পর্ক এদের পিছে থাকতো, এদেরকে চালাইতো না এদের পিছে চলত। যেমন নামাজে চলে, রুকুতে গেলে রুকুতে, সেজদায় গেলে সেজদায়, আলেমের পিছে যদি চলত তাইলে কেয়ামতের রাস্তা সুগম হয়ে যেত। কেয়ামতের দিন আলেমদেরকে সুপারিশের অধিকার দিবে, আর কেয়ামতের দিন কিচ্ছু চলবে না, শুধু সুপারিশ চলবে, একটা জিনিস চলবে সুপারিশ, যেটা এই দুনিয়ায় চলে না। জীবন ভিক্ষা চাইল, দেশের প্রেসিডেন্ট বাধ্য না যে তাকে ভিক্ষা দিতেই হবে, সে বাধ্য না, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার কাছে সুপারিশ যে করার অধিকার রাখে, আমি যাকে অধিকার দিছি সে যদি তোমার পক্ষে সুপারিশ করলো তাইলে আমি সুপারিশ গ্রহণ করব, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, সুপারিশ করব গ্রহণ করব। কিন্তু হ্যাঁ, মধ্যখানে একটা কথা আছে, যদি কেউ আঙ্গুল উঠায় দিল এই আঙ্গুলের মাপ কোনোদিন হবে না। যদি ওলামাদের উপরে আঙ্গুল উঠায় দিল, বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন আমাদের এই জীবনটাকে মূল্যায়ন করার জন্য, যেন প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে মূল্যায়ন করে, গরিব দারিদ্রতার ভিতরে থেকে, ধনী ধনের ভিতরে থেকে, আধিপত্যওয়ালা আধিপত্যের ভিতরে থেকে, হাটওয়ালা হাটে থেকে, বাজারওয়ালা বাজারে থেকে, ক্ষেতওয়ালা ক্ষেতে থেকে, খামারওয়ালা খামারে থেকে, দোকানওয়ালা দোকানে থেকে, মেইলওয়ালা মেলে থেকে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে থেকে, বাড়িওয়ালা বাড়িতে থেকে, ঘরেওয়ালা ঘরে থেকে, এমনকি গরিব দারিদ্রতার ভিতরে থেকে, যুবক যৌবনের ভিতরে থেকে, সুস্থ ব্যক্তি সুস্থতার ভিতরে থেকে, রব্বে কাবার কসম যে সুস্থতার ভিতরে মূল্যায়ন করলো সুস্থতার, তা আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, হাদিসে কুদসি, আনিলুল মারিদি তাসবিহ, অসুস্থ যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ লেখার পড়ার সওয়াব পাইতে থাকে, সিয়াহাতুহু তাহলিলুন, যন্ত্রণায় যখন চিল্লাইতে থাকে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সওয়াব পাইতে থাকে, এপাশ ওপাশ যখন খাটের উপরে করতে থাকে তো দুশ্মনের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় লড়ার সওয়াব পাইতে থাকে, সুস্থ অবস্থায় যে আমলগুলা করত ওই আমলগুলার সওয়াব অসুস্থ অবস্থায় না করা ব্যতীত লেখা হইতে থাকে, যখন সুস্থ হয় তো নিষ্পাপ এরকম সুস্থ হয়, কায়ামিন ওয়ালাদাতহু উম্মু, তার মা যেন তাকে আজকে জন্ম দিল, আর যদি দুনিয়ার থেকে উঠা যায় তো এই উম্মতকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠায় না, সত্য এটা, সুস্থতার মূল্যায়ন যে করলো। আসেন শিখি, আমি বলে দিতে তো পারবো না, এক বৈঠকে সব বলা সম্ভব না, কিন্তু শিখি ওলামা বাংলাদেশের মতো, বাংলাদেশের মতো অবস্থান দুনিয়ার কোথাও নেই, কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, আল্লাহওয়ালা পাওয়া যায়, আমাদের জিলাগুলা কত ছোট, দেশটাই ছোট, আবার জিলা আবার কত ছোট হবে না কেন, বিভাগই ছোট, তার ভিতরে জিলা কত ছোট, জিলার ভিতরে থানা কত ছোট, এক একটা থানায় জানি না এটা প্রপারে কিনা, নরসিংদী প্রপারের ভিতরে এটা এক থানার ভিতরে দেখেন কত হাজার ওলামায়ে কেরাম, শুধু শহরই কয়টা মাদ্রাসা, আপনাদের এইখানেও মাদ্রাসা, কদমে কদমে ওলামা বাংলাদেশে, কেউ বেচা গেল আপনি বেচা বেঁচে দিতে পারবেন না, হ্যাঁ কোনো কোনো দেশ বেচা যাবে, আমার মনে আছে 2008 যখন আমার ইউরোপ সফর চলতেছিল আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম,
তো 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছিল আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য, 700 কিলোমিটার দূর থেকে। আমি বলছি এত দূর? বলছে এতদিন পাই নাই, খবর পাইছি একজন আলেম মুফতি আসছে, তো আমি আমার মাসলা জিজ্ঞাসা করার জন্য আসছি। তো আমি বললাম যে তোর পা দুটা আমাকে চুমা দিতে মনে চায়, এত দূর থেকে এক মাসলার জন্য, কেন এটার ফজিলত যেটা ফজিলত অনুযায়ী চুমা দিলেও কম হবে। তোর মাসলা ছিল আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই, আমার ইসলাম আমাকে কি শিখায়, আমার আল্লাহ আমাকে কি শিখায়, আমার রসুল আমাকে কি শিখায়, আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। আমার আকল উড়ে গেছে যে আজ পর্যন্ত তো আমার দেশে 95 ভাগ মুসলমান, আজ পর্যন্ত তো আমার দেশে কোনো যুবক এসে আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো কোনো ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করে নাই, কোনো চিঠির মাধ্যমে কোনো নারী জিজ্ঞাসা করে নাই যে আমি আমার মা বাবার সাথে কি ব্যবহার করব। আজ পর্যন্ত তো আমাকে আমার দেশে কেউ জিজ্ঞাসা করল না। তুই জার্মানির মতো জায়গায় জিজ্ঞাসা করতেছিস মা বাবার সাথে কিরকম ব্যবহার করব, আমার ইসলাম কি বলে, আমার আল্লাহ কি বলে, আমার রসুল কি বলে, কি কেমন লাগে? এইখানে তো কদমে কদমে ওলামা পাওয়া যায়, এই জন্য আসে নিজের এই জীবনটাকে মূল্যায়ন করি, যদি এখানে মূল্যায়ন পাইতে চাই। যুবক কর, যদিও তুমি বলবে চিতাতেই সব শেষ, তোমারটা চিতাতেও শেষ হবে না, কবরেও শেষ হবে না, দুনিয়ায় শেষ না, দুনিয়ায় শেষ না, ওইখানে আছে চিরদিনের জন্য রাখা আছে। এটা ভাইবো না যে দুনিয়ায় গান শেষ, গান বুঝি ওইখানে নাই, ওইখানেও গান রাখা আছে, ওইখানেও নাচ রাখা আছে, সব রাখা আছে, দুনিয়াতে যা আছে আর চেয়ে বেশি রাখা আছে, কোটি গুণ বেশি রাখা আছে। কোরআন এদিকে ইঙ্গিত দিছে ওর জন্য কি বানায় রাখছে, আল্লাহর রসুল চোখে দেখা আয়েশা বলছেন, এই জন্যই সারাদিন কানতেন আর বলতেন আফসোস আমার উম্মত জান্নাত না হারায় দেয়, জান্নাত না হারায় ফেলে, এই জন্য রব্বে কাবার কসম আসেন 60-70 বৎসর না, ছোট একটা জীবন মূল্যায়ন করুন। দুটা কামই যদি আজকের থেকে করতে পারি, একটা হলো নামাজের সাথে যদি আপোষ, কোনো আপোষ নাই, পারবেন? অঙ্গীকার করতে পারবেন যে আজকের থেকে নামাজ ছাড়ব না? ওয়াদা নামান নামান, তাইলে সত্য এটা, জান্নাতের চাবি আপনার হাতে আসবেই আসবে, বিশ্বাস হয় না? এই মাদ্রাসায় চলে যান, চার আয়োজনে আজকে এই আয়োজন, মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন, 3 নম্বর হাদিস নুরানি, 65টা হাদিস আছে, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাম, নামা জান্নাতের চাবি হলো নামাজ, 3 নম্বর হাদিস, ছোট জান্নাতের চাবি। এই জন্যই তো আমি বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না, আল্লাহ জান্নাতের চাবি হাতে উঠায় দেওয়ার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। নামাজ পড়ি কি আমরা, এটা আমরাই জানি যে কিরকম নামাজ পড়ি, কতটুক নামাজে আমাদের একাগ্র চিত্ততা থাকে, কতটুক নামাজে খুশু খুজু থাকে, এটা আমরা সবাই জানি। দেহটা হয়তো মসজিদে থাকে, মনটা বাইরে বাইরে ঘুরতে থাকে, ঠিক না? কি বলেন? আর একটা যদি প্রমাণ দেখাই তাহলে রাগ হয়ে যাবেন মনে হয়, কপালে দাগ তো পড়ে গেছে কালো বিরাট বড়, ওনাকেও যদি জিজ্ঞাসা করি, এদেরকেও যদি জিজ্ঞাসা করি যে আজ পর্যন্ত কোন হুজুরকে 2 রাকাত নামাজ হুজুরের সামনে পড়া লেখায় নিছেন যে আপনার নামাজটা সঠিক হইতেছে, একজন হাত উঠাইতে পারবেন যে আমি হুজুরকে ডাইকা সামনে দাঁড় করায় 2 রাকাত পড়া বলছি, আপনি দেখেন আমার নামাজটা ওই নামাজের মতো কিনা যেটা আল্লাহর রসুল বলছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমাকে যেরকম নামাজ পড়তে দেখতেছ ওরকম নামাজ পড়ো, দেখেন আমার নামাজটা ওরকম হইলো কিনা, যদি হইয়া থাকে তো আপনি একটু লেখা দেন আমাকে। পড়ছেন দেখাইছেন কোনদিন? আচ্ছা নামাজ বাদ দিলাম, নামাজ হইতে হইলে সবচেয়ে বড় কোন জিনিসটা লাগে? কেরাত, ঠিক না? কেরাত ছাড়া নামাজ হয়? অনেকগুলো লাগে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় কোনটা? কেরাত। কেরাত বড় ছুরা বাদেই দিলাম। আল্লাহ এই উম্মতকে এতটুকু ভালোবাসে যেটার বর্ণনা দেওয়া যাবে না, একটা দিক দিয়ে তাকাইলে দেখা যায় এই উম্মতের জন্য কোরআনের ভিতরে তিনটা সূরা আল্লাহ নাজেল করছেন, সবচেয়ে ছোট সবচেয়ে সহজ। কয়টা? সবচেয়ে সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট সবচেয়ে সহজ। ইন্না আতাইনা ওয়াল আসরি কুল হুয়াল্লাহ। আবার এই তিনটার ভিতরে গাঁটটিও বইরা দিছেন। কি কি গাঁটটি বোঝেন? কিসের গাঁটটি? সওয়াবের গাঁটটি বইরা দিছেন। এখলাস একবার পড়তে দেরি, দশ পারার সওয়াব ফেরেশতা লিখতে দেরি করে না। দশ পারা পড়তে লাগে কমসে কম কয় ঘন্টা? এক ঘন্টায় যদি তিন পারা হয় তাহলে দশ পারায় পড়তে কতক্ষণ লাগে? তিন ঘন্টা বিশ মিনিট লাগে। আর আপনি এক মিনিটে কামাইছেন দশ পারার সমান গাঁটটি। দুইবার পড়লে, আরে বলেন না, তিনবার পড়লে এর চেয়ে বড় গাঁটটি কই পাবেন? তাও কোরআন খতমের গাঁটটি। কি কোরআন চিনেন? এই জন্য তো কোরআন আমার জাতি ছুঁয়েও দেখে না, পড়বে তো দূরের কথা। এই জন্যই তো কোরআনের কদর নাই, কোরআনেরও কদর নাই, কোরআন আলাদেরও কদর নাই। হাফেজের বাপই হাফেজের কদর করে না, হাফেজের বাপই হাফেজকে কদর করে না। সন্তানদেরকে কদর করেন যদি হাফেজ হয়ে থাকে। দশ জনকে নিয়ে জান্নাতে যাবে, দশ জনকে, চারশো নব্বই কোটি ফেরেশতা আপনাকে সেলুট দিবে, আপনাকে চারশো নব্বই কোটি ফেরেশতা। কয়জনে হয়? বিশ পঁচিশ জনে হয়ে যাবে। চারশো নব্বই কোটি কয়জনে হয়? চারশো নব্বই কোটি ফেরেশতা আপনাকে সেলুট দিবে, সেলুট স্বাগত জানাবে। কদর নেই আজকে, জীবনেরই কদর নেই, বাকিগুলোর কদর কোত্থেকে হবে? এই জন্যই তো আমার জাতির কাছে কোরআনের কদর নাই। সারা বৎসরে একবার হাত লাগায় দেখেন, সারা বৎসরে একবার নিয়া চুমা দেয় না, সারা বৎসরে একবার নিয়া বুকে লাগায় না, সারা বৎসরে একবার বুকে নিয়ে এই কথা বলে না, মালিক আর কত ডাক্তারকে পয়সা দিব, আর কত সিরিয়াল লাগাবো, আর কত যায় ডাক্তারের পাশে বসা থাকবো, মালিক কোরআনে নাকি সুস্থতা আছে, শেফা আছে, আমাকে দিয়া দিলে হয় না? তোর কোরআন সুস্থতা দিয়া করবে তো করবে কি? এই কথাটা বুকে লাগায়া একদিনও চাপ দিয়া বলে না। মনে হয় আমি বুঝাইতে পারি না। তাইলে তো অসুস্থ ব্যক্তি ডেলি কোরআন বুকে নিয়ে বলতো, চাপ দিয়া বলতো, মালিক কোরআন সুস্থতা দিয়ে কি করবে, সুস্থতা তো আমার দরকার, আমাকে সুস্থতা দিয়া দে না, আমি তো তোর বান্দা, আমি তোর কোরআনকে ভালোবাসি, দেখোস না বুকে রাখলাম, দেখোস না মাথায় রাখলাম, দেখোস না চোখে রাখলাম, দেখোস না চুমা দিলাম, আমি তো তোর কোরআনকে কোরআনকে মনের থেকে ভালোবাসি, তুই আমাকে শেফা দিবি না তো দিবি না কেন? এই অধিকার নিয়ে তো আজ পর্যন্ত কোরআনকে বুকে চাই পায় একজন আল্লাহর কাছে সুস্থতা চাইল না। অন্নাজিলু মিনাল কোরআনি মা হুয়া শেফা, আল্লাহ তো বলে শেফা বইরা দিছি এটার ভিতরে, একজনও তো বললো না। অথচ তো ছোটে কেউ যাইতেছে ওই দেশে, কেউ যাইতেছে সেই দেশে, আরে কোরআন বুকে লাগায়া আমি যা বলতেছি এইভাবে চায়া দেখেন না। আল্লাহরও ওয়াদা আছে, চায়া তো দেখ, জুলি যদি না বইরা দিলাম তারপরে বলিস। উর্দুতে আছেও যদি মাংকে তো দেখ,
جولی بھرنا دوں تو پھر کہنا چاہا تو دے اس کے قدر نہیں آشن قربن تو قدر علماء اکرام پیچھے چلبن تو کہ کے پاچک تو نماز پڑھبن اس کرتے کا اللہ قبول کرو আজকের থেকে আলেমদের কাছে জিজ্ঞাসা করা করা এদের পিছে চলবো ওয়াদা হ্যাঁ কদর করেন কদর আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এর পিছনে আমার যুক্তি আছে যুক্তি শুনছেন কোনদিন বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আর কোনদিন পড়বেও না ইনশাআল্লাহ শতবার হয়ে গেছে 50 52 53 বছরে ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় বাংলাদেশে হয় নাই কিন্তু ছোট ছোট মাত্রার ভূমিকম্প বিপর্যয় হইছে কেন জানেন বাংলাদেশে বিপর্যয় কোনোদিন হবে না কেন বাংলাদেশ এক আধ্যাত্মিক চাদরে সুরক্ষিত সেটা হলো এই মাদ্রাসাগুলো এই মক্তবগুলো এই হেফজখানাগুলো এই ঘর গলি গলি মসজিদগুলো এই মসজিদ এই মাদ্রাসা এই মক্তব এটা বুঝার জন্য বলতেছি জানি না বুঝবেন কি বুঝবেন না ওলামা বলে ওলামা ওই জমিন হেলে তো হেলে কি কইরা যার জমিনের শেষ তলা থেকে নিয়া পিলার আরশ পর্যন্ত লাগানো থাকে আগে ওইটা বানতে হবে তারপরে হেলাইতে হবে মসজিদ বলে তাহতা সারা থেকে আরশ পর্যন্ত মসজিদই মসজিদ মসজিদই মসজিদ এই পিলারই পিলার আমাদের দেশ কোনোদিন নড়বে চড়বে না যদি আমরা এগুলা কদর করি আর যদি কদর না করি তাহলে একদিন এগুলা বিলুপ্ত হয়ে যাবে ওই দিন হেলার দরকার হবে না হেলা ছাড়াও হেলবে এই জন্য এগুলার যত কদর করব এই মাদ্রাসাগুলার মক্তবগুলার হেফজখানাগুলার মসজিদের যত বেশি কদর করব এটা আধ্যাত্মিক সুরক্ষা নাইলে আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান 7.8 ভূমিকম্প বাংলাদেশে 2014 কি 13 তে আসছিল 31st নাইটের পরের দিন কিন্তু কোনো বিপর্যয় হয় নাই কয়েকদিন আগে তুর্কিতে আসছিল তুর্কি কে কিয়ামত পর্যন্ত কাদায় গেছে পুরো শহর মাটিতে মিশায়া থুয়া চলে গেছে আমাদের দেশে তো কিছু হয় না হ্যাঁ একই তো 7.8 ওইখানেও আসছে 7.8 গত ডিসেম্বর মাসেও বাংলাদেশে 6.1 ভূমিকম্প আসছে অথচ তার 7 দিন পরে সোমবারে আসছে পরের সোমবারে ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.7 আসছে 42 জন মারা গেছে পুরা গ্রাম মাটিতে মিশে রেখা গেছে আপনার এখানে তো কিছুই হলো না কে সুরক্ষা করলো সুরক্ষার আসবাব কি এই হেফজখানা এই মক্তব এই মাদ্রাসা এই মসজিদ এই আলেম ওলামার রাত্রের কান্না বিশ্বাস হয় না নাইলে দুইবার আমাদের বয়সে আমরা দেখছি 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে কয়েকদিন আগে মুখখা নিয়ে আসছিল কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমি তো ভাবতেছিলাম না জানি কি মুখখা লাগায় যায় মুখখা চিনেন নাম তো মুখা এটা নাম দিলাম মুখা আর কি কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আসেই নাই বাংলাদেশে ও দেখছে এখানে আঘাত করে কোনো লাভ নাই এই প্রতিরক্ষা ব্যত করা যাবে না আর ভিতরে কিছু ঘটানো যাবে না বিদায় বাবা ডাইনে চলে যায় এটাই ভালো আল্লাহ বাঁচায় রাখছে এগুলোকে কদর করেন করবেন হ্যাঁ এই মাদ্রাসার যা অবস্থা দেখে আসলাম এর চেয়ে মনে হয় বক্স ভালো বক্স বক্স চিনেন সন্দুক হ্যাঁ লোহার সিন্দুকও ভালো এর চেয়ে এক তো নিচা গরম অচিরি নাকি এটাকে ভাঙ্গা বানাবে আমিও চাই নাইলে এরকমই আবার কষ্ট হবে আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন তাহলে ইনশাআল্লাহ হইতে পারে এটা একটা সুন্দর মাদ্রাসা হইতে পারে কি হাত বাড়াবেন কে কে বাড়াইতে রাজি আছেন দেখি
সত্য তো আল্লাহ কবুল করুক।